your boy Alamin Hossain. Welcome to my new vlog. এই ভিডিওতে আমি আপনাদেরকে গুলিস্তান মার্কেট সম্পূর্ণ এক্সপ্লোর করে দেখাবো। এখানে কোথা থেকে আপনারা ছেলেদের স্নিকার, শুজ, অ্যাসেসরিজ, স্লিপারস কিনতে পারবেন। এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে গুলিস্তান চোরবাজার দেখাবো। সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। কত করে ভাই এগুলো? যে হুডি এগুলো সাড়ে তিনশো টাকা, 300 টাকা, 350 আর 400 করে। হ্যাঁ, আপনার কত করে বলছেন? দুশো করে আঙ্কেল। এটা মাক্সলা তো? এটা এটা 750 টাকা। 750 কত? এটা 750 টাকা। গাইস, আমি এখন সাদ্দামের দোকানে আসছি। ওনার দোকানে নতুন কিছু স্নিকার কালেকশন উঠেছে। এর আগে ওনার দোকানে আমি ভিডিও করেছিলাম আমার আগের চ্যানেলে, সেই ভিডিওতে 10K+ ভিউজ হয়েছিল। আর এখন আমি আবার এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন কিছু কালেকশন আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। কালেকশন কি দেয়? ওই যে বর্তমানে কালেকশন, এই যে হিটমাল ভাই, বাজারে সেরা কালেকশন, অনলি ওয়ান প্রাইস। কত এটার প্রাইস? ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন, বেশি 2000 টাকা ভাইয়ের জন্য, 100 ডিসকাউন্ট, অনলি 1900 টাকা ভাইয়া। এই যে আমার কিন্তু আইফোন, যে নাইকের ভিয়েতনামের প্রোডাক্ট, ভিয়েতনামের প্রোডাক্ট, অনলি ওয়ান প্রাইস মাত্র 1700 টাকা ভাইয়া, মাত্র 1700 টাকা দিয়ে। এখন যে আসবেন, ভাইয়ের ভিডিও দেখে আসবেন, অবশ্যই একটু ডিসকাউন্ট পাবেন। এই যে ভাইয়ের দোকানটা হলো এই যে শপিং কমপ্লেক্সের হাতের বাম পাশে বরাবর আসলেই জুতার এখানে পুকুর পাশে সার্জিন হাত পুলিশের অবস্থা যা আসে পড়বেন। অনেক সুন্দর। এই যে আপনারা অনেকে ল্যাম্বরগিনি চেয়েছেন, এই যে ল্যাম্বরগিনি কালেকশন আছে, এই যে ল্যাম্বরগিনি কালেকশন, এই দেখুন এটার ভিতরের ইয়াগুলো। আবার এই যে সাইড আছে, কালারটা আছে সাদা না, এখানে ল্যাম্বরগিনির আরেকটা কালার আছে, এই যে সাদা। ভাই ল্যাম্বরগিনি প্রাইসটা কত জানি? ল্যাম্বরগিনি প্রাইস তো ভাই এখানে পানির দমে শরবত ভাইয়া। দাম কত করে? 250 একদম 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 সব খালি। গাইজ, আমি আপনাদেরকে টুর্কির ভিতরে যে শ্যুজগুলো দেখিয়েছি সেগুলো কেনার সময় আপনারা বুঝে শুনে কিনবেন, কারণ এরকম আপনারা যদি নর্মাল কোনো দোকান থেকে শ্যু কিনেন তাহলে সেগুলো চেঞ্জ করতে পারবেন এসে, কিন্তু টুর্কিরগুলো এক এক দিন এক এক জায়গায় বসে আপনারা খুঁজে পাবেন না। তাই যদি টুর্কি থেকে জুতা কিনেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখন আমি আপনাদেরকে যেই জায়গাটা দেখাবো এটা গুলিস্তানের চোরবাজার নামে পরিচিত, সবাই চিনে গুলিস্তান চোরবাজার নামে। এখন আমি এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো, এখানে সব কিছুই আপনারা পেয়ে যাবেন আসলে একদম কম দামে। এখন আমি আপনাদেরকে দেখাবো।
ক্যামেরা কি ভালো এগুলো? এগুলো এটা ভালো আছে এটা। এখন আমি আপনাদেরকে এখানে কিছু ফোনের অ্যাসেসরিজ দেখাবো, এখান থেকে আপনারা কম দামে মোবাইল ফোনের অ্যাসেসরিজ আর তারপর হেডফোন লাইট এগুলো কিনতে পারবেন এখান থেকে কম দামে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে স্পিকার আছে, ফোনের বিভিন্ন অ্যাসেসরিজ, চার্জার, তারপর দেখেন এখানে ইয়ারফোন, এখান থেকে আপনারা কম দামে কিনে নিয়ে যেতে পারেন। গাইস, গুলিস্তানের যে জায়গাটা একসময় চোরবাজার নামে সবাই চিনত সেই জায়গাটা আমি যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখিয়েছি, কারণ গাইস সেখানে কেউ ভিডিও করতে দিতে চাচ্ছিল না। আমি তারপরও লুকিয়ে লুকিয়ে যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ সেখানে কেউ ভিডিও করতে দেন না। আর কয়েকদিন আগে নাকি গুলিস্তান একজন মানে এই গোপন ক্যামেরা আছে না সেটা এখানে লাগিয়ে তারপর ভিডিও করেছিল চোরবাজার নিয়ে, সেটা আমি আমিও দেখেছিলাম সেই ভিডিওটা। তারপর আজকে আমি যখন ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলাম তখন একজন আঙ্কেল এসেছে, যখন ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলাম তখন কয়েকজন আমাকে বলছে তুমি এখানে ভিডিও করছো কেন, কারণ ওনারা চাচ্ছিলো এখানে যেন আমি ভিডিও না করি। তারপর বললো কয়েকদিন আগে একজন এখানে আসছিল মানে গোপন ক্যামেরা নিয়ে, বলেছে এখানে চোরবাজার নিয়ে ভিডিও করেছে, ওনারা চাচ্ছিলো এখানে যেন ভিডিও না করি, কারণ ওই ভিডিওর কারণে এখানে নাকি কয়েকটা দোকান, ভালো দোকান, সেগুলোকে উঠানো হয়েছে। সো আর গাইস, এখানে সব কিছু কিন্তু চোরবাজার নাই, কয়েকটা সাইডে একটা দুইটা থাকে আর কি, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর ভিডিও সেখানে করা যায়ই না, কারণ ওনারা ভিডিও করতে দেয় না। তারপর আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। আর এখন দেখছেন গুলিস্তান যেই পার্ক, ভূতের যে নতুন পার্কটা হয়েছে সেখান থেকে মানুষ ঘুরে ফিরে এখন সবাই বাসায় চলে যাচ্ছে, এখানে সবাই ঘুরা শেষ বাসায় চলে যাচ্ছে। গাইস, এই ভিডিওতে আমি আপনাদেরকে গুলিস্তান সম্পূর্ণ মার্কেট এক্সপ্লোর করে আপনাদেরকে দেখিয়েছি কোথা থেকে আপনারা কম দামে অ্যাসেসরিজ, স্লিপার, শুজ, তারপর বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন এখান থেকে। গাইস, এই ভিডিওতে আমি আপনাদেরকে সাদ্দামের দোকানটা তো দেখিয়েছি, আপনারা দেখেছেন, সেখান থেকে এর আগে যে আমার চ্যানেলটা ছিল সেটা তো এখন ডিলিট হয়ে গেছে, তারপর আবার নতুন চ্যানেল খুলেছি, সেই আগের চ্যানেলে ছিল আমার 782টা সাবস্ক্রাইবার। আপনারা এখন ভিডিও দেখে অনেকেই বলবেন ভাইয়া জুতার তো এত দাম, কি বলবো এখান থেকে না কিনে তো শোরুম দেখেই কিনতে পারি। আরে ভাই, এগুলো স্থানে ওনারা দাম চাবে, আপনারা কমিয়ে নেবেন, কারণ ওনারা ব্যবসায়ী, ওনাদের কাজই এটা, দাম বাড়িয়ে বাড়িয়ে আপনাদেরকে বলবে 1000 টাকার জুতা, তার ওনারা বলবে 3000, 4000, 5000, আপনারা কি করবেন? হোয়াটসঅ্যাপ আপনারা এখান থেকে কমিয়ে তারপর কিনবেন, কারণ এখানে ওনাদের কাজই এটা, আপনারা জুতা কমিয়ে নেবেন। সাদ্দামের দোকান না, এখানে আপনারা যদি গুলিস্তানের যে কোনো জায়গা থেকে কিছু কিনেন ওনারা মনে করে এমন দাম, আর যদি ফার্স্ট টাইম কেউ আসে তাহলে তো তার একদম লুটটা নেয়, কী বলবো। গাইস, আমি আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি, আপনারা যারা গুলিস্তানে মানে শপিং মার্কেট করতে যান, ওনাদেরকে যদি আপনারা কোনো জিনিস একটা পছন্দ হয় তারপর যে দামাদামি করবেন, নয়তো গাইস মনে করেন আপনার কোনো একটা জিনিস গুলিস্তান মার্কেটে পছন্দ হয়েছে, আপনি যে দামাদামি করতে গেলেন, সাপোজ আমি আপনাদেরকে ধরছি আপনার একটা জুতা পছন্দ হয়েছে দোকানে, তারপর আপনি দোকানদারকে বললেন, তারপর দোকানদার অনেকগুলো জুতা আপনাকে দেখাবে, এরপর যদি না নেন তারপর গাইস ওনারা মানে ফোর্স করবে আপনাকে, বলে এতক্ষণ আমার সময় নষ্ট করেছেন এখন জুতা নেবেন না কেন। তাই এ কারণে আপনাদেরকে বলছি যারা সেখান থেকে মার্কেট করবেন অবশ্যই আগে শিওর হয়ে নেবেন আপনার পছন্দ হয়েছে কি না, যদি পছন্দ হয় তারপর যে আপনি এটা দামাদামি করবেন, নয়তো ওনারা পরে গেজাগেজি করে। আর এই জন্যই সেখানে মনে করেন যে কোনো জিনিস কিনতে যাবেন অনেক দাম চায় ভাই, অনেক দাম চায়, আপনারা মনে করেন দামাদামি করে কিনবেন, কারণ একটা সময় ছিল যখন গুলিস্তানে সব কিছুই কম দামে ছিল, কিন্তু এখন সব কিছুর দাম বেড়ে গেছে, তারপর প্রত্যেকটা জিনিসের দাম আপনারা কমিয়ে নেবেন, আর সব কিছু কপি আপনারা গুলিস্তান মার্কেটে সব কিছুর কপি পাবেন সেখানে, মানে জুতা থেকে শুরু করে যা আছে সব কিছু কপি অ্যাভেলেবেল। আর সাদ্দামের দোকান থেকে যারা কিছু জুতা, স্নিকার্স কিনবেন সেখানে ল্যাম্বরগিনি শুজ, তারপর নতুন অনেক কালেকশন এসেছে, আপনারা আমার চ্যানেল থেকে যদি যান সেখানে তাহলে ডিসকাউন্ট পাবেন, সেখানে আমার চ্যানেলের নাম বলবেন যে, আর গুলিস্তানে আপনারা এখান থেকে গাইস কোনো জিনিস যদি কিনেন তাহলে অবশ্যই বুঝে শুনে কিনবেন, কারণ এখানে মানে বেশিরভাগ মানুষকে ঠকানো হয়, মনে করেন আপনি ভালো একটা জিনিস কিনতে যাবেন, টাকাও দিবেন, ভালো একটা জিনিস কিনবেন, তারপর কয়েকদিন চালিয়ে দেখবেন সেটা আর টিকলো না, এই কারণে একটা জিনিস কেনার সময় অবশ্যই বুঝে শুনে কিনবেন।
দরকার পড়লে দেখে নেবেন অনেকবার, তারপর মনে করেন বুঝে শুনে কিনবেন। কারণ আপনি একটা জিনিস কিনবেন, তারপর দেখবেন কি বাসায় যেয়ে আফসোস করতে হবে। এই কারণে কেনার আগে বারবার দেখে নিয়ে কিনবেন, তাহলে পরে যেন কোনো আফসোস না করতে হয়। আর গাইস, কয়েকদিন আগে যে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি গাইস। আর আমার যেদিনকে ফিফা লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে 18 ডিসেম্বর, মানে ওই দিনকে আমার ছিল জন্মদিন 18 তারিখ ডিসেম্বরের। আর আমি একটা জিনিস মানে আমার মন থেকে একটাই দোয়া করেছিলাম, আল্লাহ মেসির এটা শেষ লাস্ট ওয়ার্ল্ড কাপ, মেসি যেন এবার কাপ নিয়ে যেতে পারে। আর গাইস ফাইনালি গাইস মেসির স্বপ্নটা পূরণ হলো। মেসির অনেক থেকে আগে থেকে স্বপ্ন ছিল মানে এই ফিফা ওয়ার্ল্ড কাপটা জিতবে, মেসির স্বপ্নটাও পূরণ হলো। খেলাটা হয়েছে আপনারা দেখেছেন, ফ্রান্স আর আর্জেন্টিনা। প্রথমে তো মনে হয়েছে আর্জেন্টিনা জিতবে, তারপর ফ্রান্স আবার খেলাটাকে ঘুরিয়ে ফেলেছে। অবশেষে আমরা আর্জেন্টিনারাই খেলা জিতেছি বিশ্ব ওয়ার্ল্ড কাপ। আর সেই রাতটা গাইস সেই একটি স্মরণীয় রাত গেছে। আর গাইস আমি তো মেসি মেসি বলে চিল্লাতে চিল্লাতে আমার গলাই ভেঙে ফেলেছি, আমার টানা 3 দিন আমার গলা ভাঙা ছিল। সো গাইস এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন, আর ভিডিওর নিচে এখানে কালো কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে ক্লিক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো সি ইউ গাইস ইন নেক্সট ভিডিও, বাই।